কেমন আছো ছোট্ট শোনো বন্ধুরা ভালো আছো আজকে আমি আবার তোমাদের মাঝে ফিরে এসেছি প্রথমেই আমি তোমাদেরকে আজকে কি করাবো বলো তো হ্যাঁ ব্যায়াম করাবো হুম ঠিক আছে তাহলে সবাই প্রস্তুত হয়ে যাও সবাই দাঁড়িয়ে যাও আর আমি যেভাবে করি আমাকে দেখে দেখে সেভাবেই করবে মনে আছে প্রথমে প্রস্তুতি কিভাবে করবো সবাই দাঁড়িয়ে কোমরে হাত দিব। সবাই দিয়েছ কোমরে হাত হ্যাঁ খুব ভালো এখন আমি যখন এক বলবো তখন কি করবে ডান দিকে একটু হেলে যাব। আবার যখন দুই বলবো সোজা হয়ে দাঁড়িয়ে যাব তিন বললে আবার আমরা বাম দিকে হেলে যাব যখন চার বলবো সোজা হয়ে দাঁড়িয়ে যাব ঠিক আছে শুরু করছি সবাই করো আমার সাথে এক ডানে হেলে যাও দুই সোজা হয়ে দাঁড়িয়ে যাও আবার তিন বাম দিকে হেলে যাও চার সোজা হয়ে দাঁড়িয়ে যাও কি ভালো লাগছে না অবশ্যই ভালো লাগছে আমরা এই ব্যায়ামটা আরও দুবার করব। ঠিক আছে প্রস্তুত এক ডান দিকে হেলে যাও দুই সোজা হয়ে যাও তিন বাম দিকে হেলে যাও চার সোজা হয়ে দাঁড়িয়ে যাও খুব ভালো হচ্ছে হুম আরেকবার এক ডান দিকে হেলে যাও দুই সোজা হয়ে দাঁড়িয়ে যাও তিন বাম দিকে হেলে যাও চার সোজা হয়ে দাঁড়িয়ে যাও পাঁচ হাত সোজা কে বন্ধুরা কেমন লেগেছে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আমরা তো ঘরে থেকে থেকে একদম কি মন খারাপ ঘরে থেকে এখন আর মন খারাপ হবে না তোমরা সবাই এই আমাদের সাথে এখান থেকেই আমরা কি করব, গান করব, ছড়া করব ব্যায়াম করবো কিছু হবে মজা হবে না কিন্তু তোমরা কি নিয়মিত হাত ধুচ্ছ ঘরে থেকে হুম ঘরে কিন্তু নিয়মিত হাত ধুবে আর ঘর থেকে একদম বের হবে না মা বাবা নিষেধ করবে খুব জরুরি প্রয়োজন না হলে আমরা কিন্তু ঘর থেকে বের হব না ঘরেই থাকবো এতক্ষণ তো আমরা ব্যায়াম করলাম এখন কি করা যায় হুম একটু ভাবো তো কি করলে তোমাদের ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আজকে তোমাদেরকে একটা ছড়া বলবো ঠিক আছে তারপর সবাই মিলে সেই ছড়াটা করব। প্রস্তুত দেখো তো কিসের ছড়া করব দেখতে পাচ্ছ এটা কিসের ছবি দেখতে পাচ্ছ কিসের ছবি সিংহ ভয় পাচ্ছ না না ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু কামড়াবে না ঠিক আছে আচ্ছা সিংহ নিয়ে আমরা একটা ছড়া করব আরেকটা সিংহ দেখতে চাও হুম তো আরেকটা সিংহ এটাকে ভয় লাগছে না না ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন আমরা সিংহ মামা সিংহ মামা ছড়াটি করব সবাই মিলে সবাই মনে মনে প্রস্তুতি নিয়ে ফেলো যে এখন আমরা সিংহ মামার সেই ছড়াটি করব তাহলে সবাই আগে আমারটা শুনে নাও আমি বলছি আগে আমারটা শোনো ঠিক আছে সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে ছড়াটা আবার বলছি একটু মনোযোগ দিয়ে শোনো সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে আবার বলছি শুনে নাও ঠিক আছে সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি এখন আমরা সবাই মিলে করব। সবাই তাহলে আমার সাথে বলো সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি হ্যাঁ খুব ভালো হচ্ছে আরেকবার সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে আরেকবার ঠিক আছে সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে হুম সবাই কিন্তু ঘরে এই ছড়াটা অনুশীলন করবে সবাই তো না অনেক সহজ ছোট্ট একটা ছড়া ছোট ভাই বোন বা বড় ভাই নিয়ে মা সাথেও করতে পারো আরেকবার বলে দিচ্ছি সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি হুম মজা পেয়েছো না আচ্ছা আজকে এই ছড়াটা এ পর্যন্তই এখন আমরা কি করবো তো ঠিক আছে আমি বলে দিচ্ছি আজকে আমরা ধনির চর্চা ও ধ্বনি দিয়ে শব্দ বানানো জানব আজকের ধনী হচ্ছে ফ ব ভ প্রথমেই আমরা কী করবো তো আচ্ছা বলছি সবে আমার সাথে বলবে ফ বলো ফ আবার বলো ফ বলেছ হুম ফ ঠিক আছে ফতে কি হয় তোমরা কি জানো হুম ফতে ফুল ফতে ফুল ফতে ফুল সবাই আমার সাথে একটু বলো ফতে ফুল ফতে ফুল আমি কিন্তু তোমাদের জন্য ফুল বানিয়ে এনেছি কাগজের ফুল দেখো তো কেমন হয়েছে হুম ফতে ফুল এইটা কি ফুল কিসের মতো লাগছে বলতে পেরেছ এইটা শাপলা ফুল কাগজের ফুল তো তাই একটু অন্যরকম লাগছে কিন্তু এটা শাপলা ফুল ঠিক আছে আর কি হয় একটু ভাবো তো দেখি হুম একটু ভাবো চেনো হুম ফল ফতে ফল সবাই একটু বলো হুম ফতে ফল আবার বলো ফতে ফল হুম ভালো হচ্ছে অনেক ভালো ফতে ফল আচ্ছা ফত হল এখন বলো তো ব আমার সাথে সবাই বলো ব আবার বলো ব বতে কি হয় বল হুম বল সবে পছন্দ করো না বল দিয়ে খেলতে সেই বতে বল হয় বতে বল সবাই বলো সাথে সাথে বতে বল আমরা তো এই যে এই ছোট ছোট বল দিয়েও খেলা করি না এগুলো কিন্তু বল সেই বতে বতে বল আরো কিছু হয় বলো তো কি হয় একটু ভাবো তো আমাদের সেই বই না আমার বই বতে বই বতে বই বলো একটু জোরে বলো বতে বই বতে বই এই দেখো আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দেখাতে বতে বই বতে বই সবাই বলো আমার সাথে বতে বই বতে বই আচ্ছা বতে তো বই দেখলাম এরপর হচ্ছে ভ বলো আমার সাথে সবাই ভ আবার বলো ভ হুম ভালো হচ্ছে আর একবার একটু বলো ভ এখন একটু ভাবো তো ভতে কি হয় আমরা তো রোজ খাই একটু ছবিটা দেখো কি চিনতে পেরেছ ভাত ভতে ভাত আমরা খাই না প্রতিদিনই তো খাই দুপুরে খাই রাতে খাই ঠিক আছে ভতে ভাত সবাই বলো আমার সাথে ঠিক আছে বলো বলো ভাত ভতে ভাত আর বলো ভতে ভাত হুম অনেক ভালো হচ্ছে ভতে ভাত আর কি হয় একটু চিন্তা করো একটু ভাবো আমরা তো ভাবতেই পারি না তোমরা তো অনেক ভালো লক্ষ্মী ছেলে মেয়েরা ওকে দেখো তো এখন কি দেখা যাচ্ছে ভয় পেয়েছ না না ভয়ের কিছু নেই এটা তো ছবি আসবে না ভতে ভালুক ভতে ভালুক ভতে ভালুক সবাই একটু বলো ভতে ভালুক একটু জোরে বলো ভতে ভালুক আরেকবার বলো ভতে ভালুক হুম অনেক ভালো হয়েছে তাহলে আমরা ফতে কী শিখেছি ফতে ফুল ফতে ফল সবাই আমরা ফুল পছন্দ করি আর ফল খাই তারপর ব বতে বল বতে বই বল তো সবাই খেলতে পছন্দ করি আর আমার বই সবাই তোমরা বইটা পছন্দ করো তারপর হচ্ছে ভ ভ ভতে ভাত আমার সাথে একটু বলো সাথে সাথে ভতে ভাত আর ভতে ভালুক ভয় পেও না ভালুক আসবে না হুম ভতে ভাত আর ভতে ভালুক আচ্ছা এতক্ষণ তো আমরা ফ ব আর ভ দিয়ে নতুন শব্দ শিখলাম এখন কি করতে চাই হ্যাঁ তোমরা সংখ্যার প্রতীক জানতে চাও আচ্ছা ঠিক আছে তাহলে বলো তো এখানে কয়টা কলম আছে হুম তোমরা তো গুনতে শিখে গিয়েছো আমি সাহায্য করব এক তিন চার পাঁচ কয়টা কলম পাঁচটা আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো দেখি এখানে কয়টা কাঠি আছে দেখি তোমরা এখন নিজেরা গুনবে গুনতে পারছো না গুনতে পারছ দেখো তো এক দুই তিন চার পাঁচ খুব ভালো তোমরা তো সবাই পেরে গিয়েছো অনেক ভালো আচ্ছা তোমাদেরকে এখন একটা ছবি দেখাবো তোমরা আমাকে বলবে কিসের ছবি বলো তো হাঁসের ছবি কয়টা হাস একটু গুনে দেখাও হুম এক দুই তিন চার পাঁচ ঠিক বলেছ পাঁচটা হাসের ছবি আচ্ছা আমরা তো গুনতে পারলাম এখন পাঁচ দেখতে কেমন দেখতে চাও ঠিক আছে আমি দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে পাঁচ দেখেছো সবাই ভালো করে দেখে নাও আজ আমরা পাঁচ কিভাবে লিখতে হয় তা জানবো ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে পাঁচ এখন তোমাদেরকে আমি আরেকটা কাগজ দেখাচ্ছি এটা কত হ্যাঁ এইটাও পাঁচ এইটা একটু ডট ডট দেওয়া এটার উপর দিয়ে আমরা হাত ঘুরাব লেখা শিখব ঠিক আছে এখন আমরা কিভাবে লিখবো তাই দেখাচ্ছি দেখো সেই পাঁচ ডট ডট করে দেওয়া আছে এখন এর উপরে আমি হাত ঘুরাবো তোমরাও কিন্তু হাত ঘুরাবে ঠিক আছে আচ্ছা এই দেখো উপর থেকে আমরা আস্তে করে নিচের দিকে নামবো নেমে এদিকে একটু বাঁকা হবে তারপর আবার একটু গোল করে নিচের থেকে উপরের দিকে উঠে যাব তারপর এইভাবে টেনে এ মুখটা বন্ধ করে দেব তাহলে হয়ে যাবে পাঁচ আমি আরেকবার দেখাচ্ছি ঠিক আছে দেখো অনেক মজা উপর থেকে আস্তে করে আস্তে আস্তে আমরা নিচে নামবো একটু বাঁকা করে আবার এই যে নিচে থেকে উপরের দিকে চলে আসবো সবাই করো আমার সাথে এই যে মুখটা বন্ধ করে দিলাম হয়ে গেল পাঁচ সুন্দর না ঠিক আছে আমরা একটু কাজ করি আসো একটা খেলা খেলি পাঁচ লেখার জন্য বাতাসে লিখবো সবাই আমাদের আমার মতে আঙ্গুলটা উঠাও মনে করো এই আঙ্গুলটা হচ্ছে তোমার পেন্সিল এইভাবে উপর থেকে নিচের দিকে আনো এনে একটু বাঁকা করে আবার নিচে থেকে গোল করে উপরে উঠিয়ে ফেলো আর এই মুখটা বন্ধ করে দাও হয়ে গেল পাঁচ কি ভালো লেগেছে ঠিক আছে আরেকবার লিখি এই যে আমার পেন্সিল তোমার যে আঙ্গুলটা সেইটাই তোমার পেন্সিল উপর থেকে আস্তে করে নিচে নামিয়ে একটু বাঁকা করে নিচে থেকে গোল করে উপরে উঠিয়ে দাও তারপর মুখটা বন্ধ করে দাও কেমন লেগেছে ছোট্ট বন্ধুরা অনেক মজা তাই না হ্যাঁ তোমরা বাসায়ও এটা অনুশীলন করবে কার সাথে করবে মা মনির সাথে বাবার সাথে ছোট ভাই বোন বা বড় ভাই বোন সবাইকে নিয়ে খেলার ছলে পড়তে পারো অনেক মজা হবে আর সাথে সাথে কি হবে আমাদের পাঁচ লেখা তো আমরা শিখে যাব আজকে তাহলে আমরা পাঁচ লেখা শিখলাম আজকে আমরা সারাদিন কি করলাম আমি একটু বলছি আমরা প্রথমে ছয় নম্বর ব্যায়ামটা শিখেছি সে যে কোমরে হাত দিয়ে ডান দিকে হ্যালো বাম দিকে হ্যালো বাসায় কিন্তু করবে আর ছড়া কোন ছড়াটা সিংহ মামা সিংহ মামা মনে আছে হ্যাঁ সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি তারপর আমরা ধনির চর্চা আর ধনে দিয়ে নতুন শব্দ তৈরি শিখেছি ফ ব ভ ফ দিয়ে কি শব্দ মনে আছে কি ফতে ফল ফতে ফুল তারপর ব বতে বল আর বতে বই তারপর ছিল ভ ভতে কি মনে আছে হ্যাঁ ভতে ভাত আর ভতে ভালুক মনে আছে ভয় পেয়েছিলে ভালুক দেখে তারপর আমরা সংখ্যা প্রতি পাঁচ দেখতে এবং লিখতে শিখেছি ঠিক আছে চিনেছ পাঁচ কীভাবে লিখতে হয় ঠিক আছে আজকের জন্য তাহলে বিদায় অনেক অনেক ধন্যবাদ তোমরা কিন্তু অবশ্যই বাসায় একটা প্র্যাকটিস করবে আর মনে আছে নিয়মিত হাত ধোবে নিয়মিত হাত না ধুলে কিন্তু হাতে অনেক জীবাণু থাকে আর এখন আমরা ঘরে থাকবো ঘরের থেকে নিয়মিত হাত ধুবো আর কেউ বাইরে বের হবো না মা বাবাকেও নিষেধ করবে কোনো জরুরি প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না ধন্যবাদ ছোট্টমণিরা করোনা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এখন ঘরে বসে আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজে রেজিস্ট্রেশন করুন সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন দুশ্চিন্তার কিছুই নেই হলুদ হলে আপনি সাবধানে থাকুন ঘরে থাকুন আপনার অবস্থা লাল দেখালে এক বাষট্টি তেষট্টি নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আশা করি ভালোই আছো তোমাদের সাথে আজকে প্রথম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব শিক্ষার্থীরা চলো আজ আমরা একটা মজার খেলা খেলি আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ একটা ফিতা ফিতায় কয়েকটা ফোটা দেখতে পাচ্ছ তাই না বন্ধুরা এখানে কয়টা ফোটা দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ আবার বলছি আবার আমরা একটু গুনে ফেলি এক দুই তিন চার পাঁচ আচ্ছা এবার আমি করবো কি এখানের পাঁচটা ফোটা থেকে কিছু আমি লুকিয়ে ফেলি এখন দেখো তো এখানে কয়টা ফোঁটা দেখা যাচ্ছে এক দুই তিন কয়টা ফোঁটা এক দুই তিন তাহলে তোমরা কি কেউ বলতে পারবে কয়টা ফোঁটা আমি লুকিয়ে রেখেছি হ্যাঁ ঠিক বলেছ দুটো ফোঁটা আমি লুকিয়ে রেখেছি আচ্ছা এখন দেখো তো আমার হাতে কয়টা ফোঁটা আছে আমরা একটু গুনে ফেলি চট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরেকবার গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা সাতটা ফোঁটা থেকে আমি কয়েকটা ফোঁটা লুকিয়ে ফেললাম এখন দেখো তো এখানে কয়টা ফোঁটা আছে এক দুই তিন চার কয়টা আছে তাহলে এক দুই তিন চার তাহলে কয়টা ফুটা আমরা লুকিয়ে ফেলেছি বলতে পারবে কেউ হ্যাঁ ঠিক বলেছ আমরা তিনটে ফুটা লুকিয়ে ফেলেছি তাহলে চলো আজ আমরা লুকানো সংখ্যা খুঁজে বের করি তাই না বন্ধুরা আমরা আজ লুকোনো সংখ্যা খুঁজে বের করব। তোমরা তোমাদের বইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠাটি খুলে ফেলো খুলে ফেলেছে নিশ্চয়ই প্রথমেই দেখো এখানে একটি সমস্যা রয়েছে তাই না আচ্ছা এখানে কি আছে দেখো তিন আর এক টুকরা মেঘ মেঘের মধ্যে দেখো তোমাদের রেজা বলে দিচ্ছে মেঘের মাঝে একটি সংখ্যা লুকিয়ে আছে তাহলে তিন যোগ মেঘের মধ্যে সংখ্যাটা লুকানো এরপর সমান পাঁচ তো আমরা তো কিভাবে লুকানো সংখ্যা খুঁজে বের করতে হয় একটু আগে দেখেছি তাই না তোমরা কি পারবে আচ্ছা চলো তো আমরা একটু চেষ্টা করি কিভাবে করা যায় এখানে দেখো এক দুই তিন চার পাঁচ কয়টা ফোঁটা আছে এখানে পাঁচটা ফোঁটা তাহলে এখানে পাঁচটা ফোঁটা রয়েছে আমি যদি তিনটি ফোঁটা রং করে ফেলি এক দুই তিন এই তিনটা ধরো রং করে ফেললাম তাহলে বাকি থাকবে কয়টা দুটো এই দুটো ফোঁটাই নিশ্চয়ই মেঘের মধ্যে লুকিয়ে আছে তাই না কি বলো দেখো এক দুই তিন তিনটা কিন্তু আমি রং করে ফেলেছি তাহলে যে দুটো আমি রঙ করিনি এক দুই এইটাই নিশ্চয়ই এই দুই নিশ্চয়ই মেঘের মধ্যে লুকিয়ে আছে তাই না চলো তো হ্যাঁ এই তো তিন যোগ দুই পাঁচ তাহলে লুকানো সংখ্যাটা কি হলো মেঘের মধ্যে কোন সংখ্যাটা লুকিয়ে রইলো দুই দেখেছ মেঘের মধ্যে তাহলে কোন সংখ্যাটা লুকিয়ে রইলো দুই তাহলে তিন যোগ দুই হচ্ছে পাঁচ আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা চলো তো আমরা আরো কয়েকটা সংখ্যা এরকম খুঁজে বের করি চার যোগ খালি ঘর সমান ছয় এখন কি করতে হবে চার যোগ এই খালি ঘর খালি ঘরে কোন সংখ্যা লুকিয়ে আছে সেটা আমরা খুঁজে বের করব। তাই না বন্ধুরা আচ্ছা চলো তো দেখি কি করা যায় আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ সেই আবার ফোটা তাই না হ্যাঁ এখানে দেখো কয়টা ফোটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফোটা রয়েছে তার মাঝে আমি কয়টা ফোঁটা রঙ করেছি এক দুই তিন চার চারটা ফোঁটা রঙ করেছি তাহলে কয়টা ফোঁটা রঙ করিনি একটা দুইটা কয়টা ফোঁটা রঙ করে নিই দুইটা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ খালি ঘরে কোন সংখ্যাটা বসবে বলো তো কোনটা বসবে হ্যাঁ ঠিক বলেছ দুই বসবে তাই না বন্ধুরা তাহলে আমি খালি ঘরে লিখে ফেললাম দুই তাহলে চার যোগ দুই ছয় চলো তো আরেকটা অঙ্ক আমরা এরকম করে ফেলি লুকানো সংখ্যা খুঁজে বের করি খালি ঘর তারপর দিলাম তিন এখানে দিলাম আট তাহলে কি করতে হবে খালি ঘরে আমরা লুকানো সংখ্যাটাকে খুঁজে বের করবো তাই না দেখো তো আমার হাতে আবারও সেই ফোটা কয়টা ফোটা আছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফোটা রয়েছে আবারও গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফোটা রয়েছে আটটার মাঝে প্রথমে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু খালি রয়েছে আর কয়টা রং করা রয়েছে এক দুই তিন তাহলে আমার তিনটি রং করা রয়েছে বোর্ডে দেখো আট আর তিন রং করা তিনটা হচ্ছে রং করা তাহলে আমাদের এই খালি ঘরে কয়টা বসবে কত বসবে খালি ঘরে কয়টা ফোটা ছিল আমার তিনটা আর পাঁচটা তাহলে খালি ঘরে কি বসবে খালি ঘরে বসবে পাঁচ না বন্ধুরা কি মজা লাগছে তো করতে চলো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এরকম সমস্যা আরেকটা করে ফেলি আমরা এখন করি কি প্রথমে খালি ঘর দিলাম তারপর দিয়ে দিলাম তিন তারপর আট আমরা তো এতক্ষণ কি করেছি যে খালি ঘরটা ছিল মাঝে এখন আমরা কি করব? খালি ঘরটা থাকবে সামনে তারপর এই খালি ঘরের সংখ্যাটাই আমরা খুঁজে বের করব এর সাথে তিন যোগ করলে হবে আট তাহলে কিভাবে আমরা করেছি এর আগে ওইভাবেই করি চলো আমরা সেই ফোটা দেখব দেখো আমার এখানে কয়টা ফোটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ফোটা রয়েছে আমার এখানে কয়টি ফোঁটা রয়েছে আটটি ফোঁটা আরেকবার গুনে ফেলি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ফোঁটা রয়েছে আটটি ফোঁটার মাঝে কয়টি ফোঁটা রং করা এক দুই তিন তিনটি ফোঁটা রং করা আটটি ফোঁটার মাঝে তিনটি ফোঁটা রং করা তাহলে আর বাকিগুলো কি হলো বাকিগুলোর রং উধাও তাই না আচ্ছা এই বাকি যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ফোঁটা রঙ করা হয়নি এই পাঁচই হচ্ছে কি আমাদের সেই লুকানো সংখ্যা তাই না বন্ধুরা তাহলে আমরা এখানে কী লিখব পাঁচ তাহলে পাঁচ যোগ তিন আট এরকমভাবে আমরা আরও লুকানো সংখ্যা খুঁজে বের করতে পারি ধরো আমি লিখলাম পাঁচ যোগ খালি ঘর সমান সাত এখন আমরা তো এতক্ষণ কি করলাম ফোটা দিয়ে করলাম তাই না আচ্ছা চলো তো আমরা দেখি আমাদের এই আঙুল দিয়ে করতে পারি না আমার এখানে কয়টা আঙ্গুল আছে এক দুই তিন চার পাঁচ তোমরা সবাই জানো আমাদের এক হাতে পাঁচটা আঙ্গুল আচ্ছা তাহলে এখানে পাঁচটা আর এখানে কয়টা দুটো তাহলে পাঁচ আর দুই হচ্ছে কয়টা হলো গুনে ফেলো সাত তাহলে পাঁচ আর দুই সাত তাহলে লুকোনো সংখ্যাটা এখানে কি হবে পাঁচটা আর এই দুটো মিলে হচ্ছে সাত পাঁচটা আঙ্গুল রয়েছে আরও দুটো দিলাম তাহলে কয়টা হলো সাতটা তাহলে এখানে লুকোনো সংখ্যাটা কি হবে দুই এভাবে তোমরা ঘরে লুকোনো সংখ্যা খুঁজে বের করবে চলো তো এরকম আরেকটা সমস্যার সমাধান করি আমরা চার যোগ খালি ঘর সমান সাত তাহলে এখানে চার যোগ খালি ঘরে লুকানো সংখ্যাটাকে আমরা খুঁজে বের করব। তাই না বন্ধুরা আমরা কি করব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর করলাম তাই না এখানে দেখো রয়েছে চার তাহলে চারটা ঘরে আমি ক্রস দেই এক দুই তিন চার চারটা ঘরে আমি ক্রস দিলাম তাহলে কয়টা ঘর খালি রইলো এক দুই তিন তাহলে লুকোনো সংখ্যাটা কি হবে তিন হবে তাহলে আমি এখানে লিখে ফেললাম তিন তাহলে চার এখন দেখো তিনটাকেও আমি ক্রস দিয়ে দিলাম তাহলে কয়টা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত চারটা ছিল তারপর তিন যোগ কত হয়ে গেল সাত আমরা তাহলে কি শিখলাম আজকে আজকে প্রথম থেকে আমরা কি শিখলাম লুকানো সংখ্যা খুঁজে বের করা তাই না প্রথমে আমরা কি দেখেছিলাম রেজা বলছিল মেঘের মাঝে একটি সংখ্যা লুকিয়ে আছে তাই না বন্ধুরা তো আমরা সেটা বের করলাম তারপর আমরা বক্সের মাঝে কিভাবে লুকানো সংখ্যা বের করতে হয় সেটাও দেখে নিলাম কিভাবে ফোটার সাহায্যে এরপর আমরা কি করলাম এরপর আবার আমরা বক্সের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে কিভাবে লুকানো সংখ্যা বের করতে হয় সেটাও কিন্তু শিখে ফেলেছি এখন আমরা কি করব বাড়িতে বসে অনুশীলন করব বাড়ির কাজ হিসেবে তোমাদের থাকছে বইয়ের চৌত্রিশ পৃষ্ঠার পাঁচ নম্বরের এই সমস্যাগুলো এখানে দেখো এক যোগ খালি ঘর সমান চার একটা কিন্তু রং করা আছে বাকিগুলো তুমি কি করবে গুনে গুনে বসিয়ে দিবে তাহলে তোমাদের এই বাড়ির কাজগুলোই থাকবে বাড়ির কাজগুলো তোমরা অনুশীলন করবে করে কি করবে বিদ্যালয় খুললে বিষয় শিক্ষককে দেখাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো করোনা স্বাস্থ্য স্বাস্থ্যসেবে এখন ঘরে বসে আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজে রেজিস্ট্রেশন করুন সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন দুশ্চিন্তার কিছুই নেই হলুদ হলে আপনি সাবধানে থাকুন থাকুন ঘরে আপনার অবস্থা লাল দেখালে এক বাষট্টি তেষট্টি নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় সোনামণিরা তোমরা সবাই ঝটপট বই খাতা নিয়ে বসে যাও সবাই প্রস্তুত তো আমিও প্রস্তুত তাহলে আজ আমরা কি করব দ্বিতীয় শ্রেণীর ছত্রিশ পৃষ্ঠাটি খুলে আমরা সবাই বসে যাই বসেছো সবাই বসে গিয়েছি তাই না তাহলে চলো আমরা আজ কি করব। আমরা আজ একটি মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ছবি দেখতে পছন্দ করো আমি কিন্তু ভীষণ পছন্দ করি তাহলে চলো আমরা আজ একটি ছবি সবাই আমার দিকে একটু লক্ষ্য করো এখানে সবাই স্ক্রিনের দিকে তাকাও কতগুলো ছবি দেয়া আছে দেখতে পাচ্ছ তোমরা কয়টাই ছবি দেয়া আছে অনেকগুলো ছবি দেয়া আছে সোনামণিরা প্রথম ছবিটিতে কি দেখতে পাচ্ছ একটু চিন্তা করো এর পরের ছবিটিতে আছে একটু চিন্তা ছবিটিতে কি আছে দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এভাবে যে কয়টি ছবি আছে তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো কিসের ছবি দেয়া আছে সবাই বুঝতে পেরেছি তাই না কিসের ছবি দেয়া আছে খাবারের ছবি কিসের ছবি খাবারের ছবি আচ্ছা কি খাবার তোমরা বলতে পারো খেয়েছ কখনো সবাই খেয়েছ তাই না কিসের নাম এই খাবারগুলোর নাম কি আচ্ছা তাহলে তো সোনামণিরা এই পিঠাগুলো আমরা কে বানায় বাড়িতে কে কে এই পিঠাগুলো বানিয়ে আমাদেরকে মজার মজার পিঠা খাওয়ায় বলো তো মা বানায় নানি বানায় আর কে বানায় দাদি বানায় বাহ চমৎকার তাহলে আজ আমরা কি করব? আমরা আজ কি করব একটু দেখি দাদির হাতের মজার পিঠা কার হাতে মজার পিঠা দাদির হাতের মজার পিঠা অধ্যায়টি আমরা আজ পড়ব তোমরা সবাই বই খুলে নাও সবাই বই খুলেছো খুব সুন্দর তাহলে দাদির হাতের মজার পিঠা আমরা আজকে দাদির হাতে কি কি মজার পিঠা তৈরি হয় আমরা আজকে একটু পড়ে নে। তোমরা সবাই বইয়ের ছত্রিশ পৃষ্ঠা খুলো পৃষ্ঠা খুলে আমার সাথে সাথে আমি পাঠ্য বইটি পড়বো তোমরা আমার সাথে এই পাঠ্য বইটি আঙ্গুল বুলিয়ে বুলিয়ে আমার সাথে টিভির সামনে বসে বসে তোমরা কিন্তু পড়বে পড়বে না বন্ধুরা সবাই প্রস্তুত আমি কিন্তু প্রস্তুত বই নিয়ে তাহলে বই নিয়ে প্রস্তুত হয়ে যাও আমি পড়ব আমার সাথে তোমরা প্রতিটি লাইন ধরে ধরে আঙ্গুল বুলিয়ে জোরে জোরে পড়বে মনোযোগ সহকারে পড়বে দাদির হাতের মজার পিঠা বাংলাদেশে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় এ সময় ঘরে ঘরে ওঠে নতুন ধান ঢেকিতে ধান বানা হয় ধান বানার পর সেই চাল গুঁড়া করা হয় তা দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয় কি তোমরা পড়ছো তো আঙ্গুল বুলিয়ে বুলিয়ে পড়ছো তাই না আমার সাথে এসব পিঠার সুন্দর সুন্দর নাম আছে যেমন খেজুর পিঠা চুষি পিঠা বিবিখানা পিঠা চিতই পিঠা ছিট পিঠা সেমাই পিঠা ভাপা পিঠা পিঠা পিঠা। পুলি নারকেলের এমনি নানা নামের পিঠা শীতকালে গরম গরম পিঠার মজাই আলাদা কি বন্ধুরা কেমন লেগেছে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে খুব সুন্দর আচ্ছা এখানে যে ছবিগুলো দেওয়া আছে এই পিঠাগুলোর নাম বলতে পারো তোমরা বন্ধুরা তাহলে আমরা একটু এই পিঠাগুলোর নাম জেনে নেই আজকে দেখি প্রথম ছবিতে যে পিঠাটি দেয়া আছে এই পিঠাটি তোমরা খেয়েছ কি না একটু জানি এই পিঠাটির নাম হচ্ছে পুলি পিঠা কে কে খেয়েছো পুলি পিঠা হাত তোল তো সবাই খেয়েছ বাহ চমৎকার এর পরের পিঠা দেখো এই পিঠা নারকেল দিয়ে তৈরি করা হয়েছে এই পিঠার নাম হচ্ছে নারকেল পিঠা কে কে খেয়েছো নারকেল পিঠা সবাই খেয়েছো আচ্ছা এর পরের ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা এই পিঠাটি তো সবার পছন্দ আমাদের নাকি এই পিঠাটির নাম হচ্ছে চিতই পিঠা এই পিঠাটির নাম হচ্ছে চিতই পিঠা খুব সুন্দর এর পরে দেখো এই পিঠাটি কে কে চিনো কে কে খেয়েছ এই পিঠাটি সবাই খেয়েছ চমৎকার এই পিঠাটির পিঠাটির নাম নাম হচ্ছে বিবিখানা বিবিখানা পিঠা পিঠা এই কি খুব মজা লাগে তাই না এই পিঠাটা খেতে অনেক মজা তাই না খুব সুন্দর তোমরা অনেক পিঠা খেয়েছো আমিও কিন্তু পিঠা খেতে খুব পছন্দ করি তাহলে চলো এর পরের পিঠাটি কি আমরা একটু জানি দেখতে পাচ্ছ এই পিঠাটির নাম কি এই পিঠাটির নাম হচ্ছে পিঠা 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 এই পিঠাটির নাম কি সোনামণিরা সবাই সেমাই পিঠা খেতে পছন্দ করো আমি কিন্তু খুব পছন্দ করি এর পরের পিঠাটি কি দেখি চিনো তোমরা এই পিঠাটির নাম হচ্ছে পাটি সাপটা পিঠা এই পিঠাটির নাম হচ্ছে পাটি সাপটা পিঠা তাহলে আমরা আজকে অনেকগুলো পিঠার নাম জেনেছি জেনেছি না বলো আমরা এখানে প্রথমে কি দেখেছি মজার মজার পিঠার ছবি দেখেছি এই পিঠাগুলো যখন আমরা দাদি আমাদেরকে মজা করে বানিয়ে দেয় তখন আমাদের কেমন লাগে খেতে অনেক মজা লাগে তাই না খেয়েছ কখনো দাদির হাতের পিঠা আমি কিন্তু অনেক খেয়েছি আর শোনো আজ আমি যে পিঠাগুলোর নাম বলেছি তোমাদের আজ কিন্তু দাদিকে বলতেই হবে দাদি আমাকে একটু পিঠা বানিয়ে দাও এভাবে যখন আবার শীত আসবে শীতের সময় কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক মজা লাগে কেমন লাগে অনেক মজা শীতের সময় দেখবে সবাই একসঙ্গে বসে যখন এই পিঠাগুলো খাবে অনেক মজা লাগবে সোনামণিরা তোমরা কিন্তু সবাই এই পিঠাগুলো খাবে দাদির হাতের পিঠা কিন্তু বেশি 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 খাবে আর দাদিকে দাদিকে কিন্তু ভালোবাসবে ভালোবাসলে দাদিও তোমাদেরকে ভালোবেসে অনেক মজার মজার পিঠা খাওয়াবে তাহলে আজকে আমরা কি করলাম দাদির হাতের মজার পিঠা সম্পর্কে জানলাম দাদি কি কি মজার মজার পিঠা তৈরি করতে পারেন আমরা অনেক নতুন নতুন পিঠার নাম জেনেছি কি বন্ধুরা জেনেছি সবাই জেনেছি এই পিঠাগুলো তোমরা যারা নতুন নাম জেনেছ তারাও কিন্তু দাদিকে অথবা নানিকে অথবা মাকে বলবে এই পিঠাগুলো বানিয়ে খাওয়ানোর জন্য আর শোনো সবাই কিন্তু পিঠা মজা করে খাবে আমার জন্য রেখে দেবে মনে থাকবে আমি কিন্তু সবার বাড়িতে গিয়ে মজার পিঠা খাবো সোনামণিরা আমরা তাহলে কি পাঠ্য বই পড়ে অনেকগুলো পিঠার নাম জেনেছি না অনেকগুলো পিঠার নাম জেনেছি আমরা কিন্তু সবাই এই পিঠা বানিয়ে খাবো বন্ধুরা এতক্ষণ আমরা যে গল্পটি পড়লাম তোমরা আঙ্গুল বলি আমার সঙ্গে পড়লে এখানে দেখি কি কি নতুন নতুন শব্দ আছে সবাই একটু আমার সঙ্গে দেখো তো তোমরাও আমার সঙ্গে মিলিয়ে নাও আমার কাছে যে শব্দগুলো নতুন মনে হয়েছে তোমাদের কাছে নতুন মনে হয়েছে কিনা দেখো এখানে প্রথম লাইনটিতে আমার কাছে মনে হয়েছে ধূপ শব্দ ধূপ এর পরে কি আছে পরের লাইনটিতে আছে ভানা আমার সাথে তোমরা বলো ভানা আবার বলো ভানা এর দেখি আর কি আছে পরের লাইনগুলোতে দেখি কি আছে কি আছে আছে অনুষ্ঠান আচ্ছা আমরা সবাই বিভিন্ন অনুষ্ঠানে যাই না অনেক ধরনের অনুষ্ঠানে আমরা যাই তাহলে তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে এভাবে দাগ দিয়ে ফেলো কি বলেছি প্রথমে ধুম এরপরে ভানা এরপরের শব্দটি কি অনুষ্ঠান আরেকটি শব্দ আমরা একটু দেখি তো চোখ বলিয়ে খুঁজে বের করা যায় কিনা খুঁজে বের করা যায় কিনা এই তো পেয়ে গেছি সুন্দর সুন্দর কি পেয়ে গেছি তাহলে সোনামণিরা আজকে এই দাদির হাতের মজার পিঠা গল্পটি থেকে আমরা কয়টি নতুন শব্দ পেলাম কয়টি বলতো ধুম ভানা অনুষ্ঠান এবং সুন্দর চারটি নতুন শব্দ পেয়েছি কয়টি চারটি তাহলে আবার আমার সাথে বলো ধুম ভানা অনুষ্ঠান এবং সুন্দর বন্ধুরা আমরা এখন এই নতুন শব্দগুলোর অর্থ জানব চারটি নতুন শব্দ পেয়েছি তাহলে তোমরা আবার আমার সাথে একটু জোরে জোরে বলো তো এই নতুন শব্দগুলো কি কি অনুষ্ঠান ধূপ ভানা আর কি সুন্দর পারবে না সবাই এই নতুন শব্দগুলো উচ্চারণ করতে সবাই পারবে সবাই তো পেরে গিয়েছ আমার সঙ্গে আচ্ছা বন্ধুরা তাহলে এই যে নতুন শব্দগুলো আমরা আজকে আমাদের পাঠ থেকে খুঁজে বের করলাম এই শব্দগুলোর কি অর্থ হতে পারে আমরা একটু এখন জানি সবাই তৈরি তো তাহলে আমরা আমাদের এই শব্দগুলোর অর্থগুলো জানি প্রথমে শিখেছিলাম অনুষ্ঠান কি শিখেছি অনুষ্ঠান অনুষ্ঠান অর্থ কি আয়োজন অথবা উৎসব অনুষ্ঠান অর্থ কি আয়োজন অথবা উৎসব পারবে না তোমরা সবাই সবাই পারবে আমরা বিভিন্ন ধরনের উৎসবে যাই না বৈশাখী মেলায় অনেক ধরনের মজা হয় না গ্রামে অনেক ধরনের মেলা হয় উৎসব হয় আমরা কি উৎসব বুঝেছি সবাই বুঝতে পেরেছি তাহলে অনুষ্ঠান অর্থ হচ্ছে আয়োজন অথবা উৎসব এর পরের শব্দটা একটু আমরা জানি ধুম এই শব্দটি কি ধুম আমার সাথে পড়ো ধুম বাহ চমৎকার ধুম ধুম অর্থ কি একটু জেনে নেই আমরা বন্ধুরা জাক ধুম অর্থ হচ্ছে আমাদের বাসায় যখন কোনো জাগজমক আয়োজন করা হয় তখন কি করি আমরা ধুমধাম করে অনুষ্ঠান করি মানে কি অনেক জাঁকজমক গান বাজনা খাওয়া দাওয়া অনেক কিছু এটা হচ্ছে ধুম তার মানে কি ধুম অর্থ হচ্ছে জাঁকজমক এরপরেরটা দেখি এরপরে কি আছে ভানা এই শব্দটা তো আমাদের সবার কাছে একটু নতুন তাই না একটু নতুন লাগছে তাহলে ভানা অর্থ কি আমরা একটু জেনে নেই ভানা হচ্ছে শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া ভানা অর্থ হচ্ছে শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেয়া আচ্ছা এই যে বাড়িতে যখন চাল হয় যখন ধান কি করে ধান ভানে আর এই ধান যখন ধান থেকে যখন চাল বের করতে হয় তখন কি করতে হয় ধানকে ভানতে হয় তাহলে আমরা বুঝতে পেরেছি ভানা কি সবাই বুঝতে পেরেছি চমৎকার এরপরে কি শিখলাম এরপরে শিখেছি সুন্দর আচ্ছা আমরা সবাই সুন্দর তাই না এই যে তোমরা আমার সামনে বসে আছো ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাই তোমরা অনেক সুন্দর আচ্ছা এই সুন্দর শব্দটির অর্থটা একটু আমরা জেনে নিই সুন্দর শব্দের অর্থ হচ্ছে ভালো অথবা উত্তম সুন্দর শব্দের অর্থ কি ভালো অথবা উত্তম তাহলে কি আমরা সবাই পারব অবশ্যই পারবো তাই না সবাই পারবো তাহলে আমরা কি শিখেছি আমরা আজকে গল্প থেকে চারটি নতুন শব্দ শিখেছি সেই শব্দগুলোর আবার অর্থ আমরা জেনে নিয়েছি বন্ধুরা আচ্ছা এই যে শব্দগুলো আমরা শিখলাম এই শব্দগুলো থেকে তোমরা কি শব্দগুলো দিয়ে আবার কি বাক্য তৈরি করতে পারবে সবাই পারবে তাই না আচ্ছা বাক্য তৈরি করি পারবে একটু চেষ্টা করে দেখো তো অনুষ্ঠান অনুষ্ঠান দিয়ে কি বাক্য তৈরি করা যায় আমরা পাড়ার অনুষ্ঠানে যাব আমরা পাড়ার অনুষ্ঠানে যাব চমৎকার এরপরে কি ধুম বিয়ে বাড়িতে ধুম পড়েছে। বিয়ে বাড়িতে ধুম কি ভানা ভানা দিয়ে আমরা একটি বাক্য তৈরি করি ভানা দিয়ে দাদি ধান ভানছেন দাদি ধান ভানছেন আচ্ছা এই যে তোমাদের জন্য যে পিঠা বানাবে দাদি সে দাদি কে কি করতে হবে আগে চাল দিয়ে গুড়া বানাতে হবে তাহলে কি চাল বানাতে হলে তো ধান হবে মনে থাকবে সবার আচ্ছা এরপরে কি সুন্দর আচ্ছা সুন্দর দিয়ে একটি বাক্য তৈরি করো তো বন্ধুরা দাদির হাতের পিঠা অনেক সুন্দর দাদির হাতের পিঠা অনেক সুন্দর আমরা চারটি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে শিখলাম বন্ধুরা তোমরা কিন্তু এখন বাড়িতে বসে আবার এই শব্দগুলো দিয়ে আবার নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করবে তোমরা অবশ্যই বাড়িতে নতুন নতুন বাক্য তৈরি করার অনুশীলন করবে বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছ অনেক অনেক ভালো তোমরা বন্ধুরা আচ্ছা এখন তোমরা একটু বোর্ডের দিকে আবার লক্ষ্য করো করতো অনুষ্ঠান আচ্ছা এই যে শব্দটার মধ্যে একটি যুক্ত বর্ণ আছে কোনটি সেটা তোমরা বলতে পারবে সবাই বলতে পারবে তাহলে আমরা এই চারটি শব্দের মধ্যে আর কোনটি যুক্ত বর্ণ আছে একটু আমরা দেখি ধুম এটা না। না। ভানাও সুন্দর তাহলে কি মাঝে যুক্ত বর্ণ সুন্দরের আছে আর অনুষ্ঠানের মাঝে যুক্ত বর্ণ আছে বন্ধুরা তাহলে চলো তো আমরা একটু যুক্ত বর্ণ ভেঙে দেখাই কিভাবে যুক্ত বর্ণ ভাঙে চলো আমরা দেখি বন্ধুরা তাহলে আমরা আজকের পাঠে চারটি শব্দের অর্থ পেয়েছি আমরা বাক্য তৈরি করেছি এরপরে কি ওই চারটি শব্দের মাঝে আমরা শব্দ পেয়েছি যে শব্দ দুটোতে যুক্ত বর্ণ আছে সেই শব্দ দুটো কি তোমরা একটু আমার সাথে আবার পড়ো তো সুন্দর আবার বলো সুন্দর আরেকটি কি অনুষ্ঠান আরেকটি কি অনুষ্ঠান আচ্ছা বন্ধুরা তাহলে কি সুন্দরের মাঝে কি দেখতে পাচ্ছি আমরা সংযুক্ত দ সংযুক্ত দ সেটা দিয়ে আমরা যখন এই যুক্ত বর্ণটি আলাদা করব। তখন কি হবে দন্তন হবে একটি জায়গায় দ হবে আরেকটি জায়গায় তখন কি হবে আলাদা হয়ে যাবে আবার যখন এই দন্তনা এবং দ একসঙ্গে করে ফেলবো তখন এটা কি হবে যুক্তবর্ণ হয়ে যাবে আচ্ছা এই সুন্দর এই সুন্দরকে আমরা যখন আলাদা করে দেখলাম তখন এই যুক্তবর্ণটি দন্তনা এবং দ আলাদা হয়ে গেল আচ্ছা সুন্দরের মতো আরেকটি নতুন শব্দ বলতো তোমরা যেখানে দন্তনা এবং দ যুক্ত আছে বলতে পারো আচ্ছা বলতো কি বলতো আমার সাথে ছন্দ কি ছন্দ খুব সুন্দর বলেছ আর কি হতে পারে নন্দন কি নন্দন তাহলে আমরা কি দেখলাম সুন্দরের মতো আরো দুইটি শব্দ নতুন দেখলাম যেখানে দন্তনা এবং দ দ সংযুক্ত করা হয়েছে আর কি নতুন দুইটি শব্দ আমরা শিখলাম ছন্দ আর নন্দন এরপরে দেখি এই পাঠে আরেকটি যুক্তবর্ণ আমরা দেখেছি সেটা কি অনুষ্ঠান আমার সাথে বলো অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে যেই বর্ণ দুটি একসঙ্গে যুক্ত আছে আমরা এখন সেই বর্ণ দুটো আলাদা করি কি আছে আর স ঠ তাহলে কি যুক্ত ঠ এটাকে আমরা আলাদা করি মূর্ধন্য স আমরা আলাদা করলাম ঠকে আমরা আলাদা করলাম আমরা আগের শব্দটি থেকে নতুন আরো দুটি শব্দ আমরা যুক্ত বর্ণ শিখেছি তাহলে আজকেও আমরা এই অনুষ্ঠান থেকে আরো দুটি যুক্তবর্ণ আমরা নতুন দেখি তোমরা চেষ্টা করো তো পারো কিনা একটু চিন্তা করো এই তো সবাই পেরেছো তাহলে কি কাষ্ঠ আর কি বলো পৃষ্ঠা বইয়ের পৃষ্ঠা কাষ্ঠ কি কাঠ আমরা এই পাঠ থেকে দুটি যুক্তবর্ণ শিখেছি সেটি হচ্ছে সুন্দর আর হচ্ছে অনুষ্ঠান এই সুন্দর ভেঙে শিখেছি ছন্দ নন্দন অনুষ্ঠান থেকে শিখেছি কি বুঝতে বন্ধুরা সবাই বুঝতে পেরেছি কেমন লেগেছে আজকের পাঠ আমরা অনেক পিঠা খেয়েছি দায়না বন্ধুরা আমাদের অনেক মজা লেগেছে না দাদির হাতের পিঠা আমরা সবাই আজকে কিন্তু মজা করে পিঠা খেয়েছি তাহলে চলো আমরা আজকে বাড়ির কাজের জন্য তৈরি হয়ে যাই সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও আমরা এখন বাড়ির কাজ নিব বাড়িতে বন্ধের মধ্যে তোমরা এই বাড়ির কাজটি সম্পূর্ণ করে বাবা মাকে দেখাবে ভাই বোনদের দেখাবে এরপরে যখন বিদ্যালয় খুলবে তখন অবশ্যই এই বাড়ির কাজটি শ্রেণী শিক্ষকের কাছে তোমরা জমা দিবে তাহলে বন্ধুরা চলো বাড়ির কাজটি নিয়ে নেই তাহলে কি বাড়ির কাজ আমাদের কি থাকবে ক পিঠাপুলি খাওয়ার ধুম পরে কখন আমরা গল্পতে জেনেছি না কখন পিঠাপুলি খাওয়ার ধুম পরে তাহলে তোমরা সেটি লিখে নিবে পিঠাপুলি খাওয়ার কখন ধুম পরে এরপরে কি আছে আমরা কিন্তু আজকে অনেকগুলো পিঠার নাম জেনেছি কিন্তু সব পিঠা তো সবাই খেতে পছন্দ করো না তাহলে যে যে পিঠা খেতে পছন্দ করো কি কতগুলো মজাদার পিঠা খেয়েছো তার একটি কি করবে তুমি কি কি পিঠা খেতে পছন্দ করো তার নাম লিখো তোমার যে পিঠাগুলো বেশি পছন্দ সেই নামগুলো তোমরা খাতায় লিখবে বন্ধুরা আমরা কি বাড়ির কাজটি বুঝতে পেরেছি নিশ্চয়ই বুঝতে পেরেছি তোমরা কিন্তু অবশ্যই বাড়ির কাজটি মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে এবং বিদ্যালয় খোলার পরে অবশ্যই শ্রেণী শিক্ষকের কাছে বাড়ির কাজ জমা দিবে সবাই সুস্থ থেকো সুন্দর থেকো ধন্যবাদ সবাইকে